ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকম সবাইকে আজকে আমরা মাইন্ড ট্রাফট হার্ড করে আরেকটা পার্ট খেলব আর এটা হবে পার্ট নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর পার্ট গাইস তেরোটা পার্ট যারা দেখোনি একবার চেক করে নিও যে তোমাদের আমি দেখিয়ে দিই যে আগের এপিসোড আমরা কী কী করছিলাম আমরা একটা অ্যাডভেঞ্চারে গেছিলাম থিংক ইস ভাই ওকে দেখো অ্যাডভেঞ্চার থেকে আমরা স্নিফারের ডিম খুঁজে পেয়েছিলাম ভাই যেটা আমাদের আছে এই জায়গাটাতে দেখো স্নিফারের ডিম আছে যেটা ভাই খুবই রেয়ার ভাই পাওয়া আমি মাত্র একটা পেয়েছি অনেক জায়গা খুঁজেছি বাট একটা মাত্র আমি ডিম পেয়েছি সো আজকে না আমি ঠিক করেছি যে আমরা আজকেও শক্তিশালী হব কারণ তো আমার সামনেই নেদার আছে আমি যদি নেদারেতে যাই তাহলে কি হয় তোমাদের দেখাচ্ছি ওকে নেদার পোটালে তো চলে এসেছি আর এখান থেকে যদি আমি একটু নিচে যাই আর তোমাদের যদি আমি দেখাই এই দেখো এইখান থেকে না ভাই লিটারালি এই দেখো নেদার ফোর্ট্রেস আছে আমার যেখানে স্পন সেখান থেকে ভাই নেয়েদার ফোর্ট্রেস দেখতে পাওয়া যায় আর আমি প্ল্যান করছি না নেক্সট এপিসোডের মধ্যে আমাকে নেদার ফোর্ট্রেসে যেতেই হবে আর ওখানে একটা ব্লেস দেখতে পাচ্ছি ওই রকম চরকি পাক করছে বাপরে বাপরে সো আমি প্ল্যান করেছেন এখান থেকে নিচে লাভবো কিভাবে সেটা হচ্ছে আমি স্কাফ হোল্ডিং দিয়ে না এখান থেকে একদম স্কাফ হোল্ডিং নিচে ফেলে দেবো যেটা বাঁশ দিয়ে তৈরি হয় সো ইয়া গাইস কিন্তু তার আগে নেদাপুর যাওয়ার আগে না আমাকে পাওয়ারফুল হতে হবে কারণ আমার তোমরা যদি আর্মার দেখো ভাই আরমার আয়রনে আর্মার পরে আছি আয়রনের কি আমি পাওয়ারফুল করে নিয়ে যাব প্রচণ্ড হবে গাইস সো ইয়া ম্যাক্স তোমরা ভিডিওটাকে লাইক করে দিয়েছো চ্যানেলটাকে যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিই সাবস্ক্রাইব করে নিও আর আমাকে দেখো সেই আবার কোথায় পাঠিয়েছে দিয়েছে সিরিয়াসলি আর আমি ওখান থেকে ঢুকলাম আমার বাড়ির ওখানে যে পোর্টালটা আছে সেখান থেকে ঢুকলাম আর আমাকে এখানে পাঠিয়ে দিচ্ছে আজকের এপিসোডে প্রচুর মজা হবে কারণ আমার না এনচার্নমেন্ট টেবিলে তো কোনো বইও লাগানো নেই সো ওইগুলো তো আমাকে পূরণ করতে হবে তারপর তো আমি এনচারমেন্ট করতে পারবো তার সাথে তোমাদের আমি দেখিয়ে দিই যে আমার ভিলেজাররা কি কি করছে এখন করে এফিসিয়েন্সি টু এর আমাকে পিক্যাক্স দিচ্ছে চব্বিশটা এমরেল্টের বদলে আর তার সাথে এফিসিয়েন্সি ওয়ান ছটা এমরেল্টে এই যে পিক্যাক্সটা দিচ্ছে চব্বিশটা এমরেল্ট ভাই এটা অনেকটা বেশি সো আমাকে না ধীরে ধীরে প্ল্যান করতে হবে যাতে আমি এখানে পোষণ অফ উইকনেসও বানাতে পারি এই যে ব্রিং স্ট্যান্ডেতে কিন্তু ব্রুইং স্ট্যান্ডার্ডে পোষণ বানাতে গেলে এখানে ব্লেস পাউডার দিতে হবে সো ওই জন্যই আমাকে কিন্তু নেদারেতে যেতে হবে এটা সবকিছু একদম লিঙ্ক হয়ে আছে ওকে

কারণ আমার কাছে কোলের একটু অভাব আছে কোলের অভাব আছে কি একবার চেক করে দেখি কোল যদি না থাকে তাহলে তো মুশকিল ভাই অ্যান্ড আমার লাগবে হচ্ছে বুক কিন্তু বুক সেলফ বানানোর জন্য না আমার লাগবে হচ্ছে লেদার আর লেদারে তোমরা জানো যে আগের এপিসোডে তোমরা দেখেছিল আমাদের এখানে কত গরু হয়ে গেছে সো এই গরুগুলোকে না আমি যদি মেরে দিই তাহলে কিন্তু আমি প্রচুর লেদার পেয়ে যাবো লিপটা দেখি দেখো কত গরু ভাই একটু বেশি গরু না এখানটায় অত্যধিক বেশি গরু দেখুন আমাকে ভেতরে যেতে দাও ভেতরে যেতে ভেতরে যেতে ভেতর ভেতরে যেতে দে ওকে ভেতরতে চলে এসেছি অ্যান্ড এবার ফাটাফাট ফাট না এদেরকে একটু কত লেদার হবে তোমরা গেস করো ভাই আমার তো মনে হচ্ছে ভাই আমি আজকে প্রচুর লেদার প্রচুর 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 লেদার জোগাড় করে নিতে পারবো আর এখানে আমার পপুলেশনও কমাতে হবে লিটারেলি ওকে আর এই কটা মাত্র গরু আছে এদেরকে আমি আর মারব না যে কটা বেঁচে আছে সে কটা বেঁচে থাক ফাটাফাট করে যা পেয়েছে সব নিয়ে আর একবার আমি চেক করে দেখি যে আমি কত লেদার পেয়েছি ভাই এখানে আমি এক স্ট্যাক আর চারটে লেদার পেয়েছি আর দু স্ট্যাক খাবার পেয়ে গেছি ভাই হোয়াট এত খাবার পেয়ে গেছি লিটারেলি আমার আমার তো মনে আমাকে দশ বারো দিন না তুই ভাই ভেতর ঢুকছিস কেন বাইরে আসছিস কেন ওকে এদেরকে তো মেরে দিচ্ছে আর বেঁচে আছে আমার এখানে এত শিট সো এই সিটগুলোকে কী করবো বাঁচিয়ে রাখবো না এই সিটগুলো থাক ওকে সব সিঁড়ি আমি এখানে লাগিয়ে দিয়েছি অ্যান্ড যেহেতু আমার কাছে এত লেদার হয়ে গেছে আমার তো মনে হচ্ছে যে বুক সেলস কমপ্লিট করতে না আর বেশি লেদার লাগবে না কারণ আমার এই ওপরে দেখো ওপরের ফ্লোরে তো আমার ইন্টারমেন্ট টেবিল আছে অ্যান্ড আমি এখানে একটা আয়রন আয়রনগুলোকে দেখেছিলাম হ্যালো ভাইয়া হ্যালো ভাইয়া ওকে ভেতরে বাইরে স্পন্ড করলে তো তাও কাজ হতো ভাই ওকে আর ও ভাই কি ড্যামেজটা দিল দেখো জাস্ট একটুখানি গিয়েছি ওর কাছে সামনে ওকে আমার ফটাফট গিয়ে না এনচানমেন্ট টেবিলের উপর কাজ করতে হবে ভাই এনচানমেন্ট লাগবে আমার খুব ভালো ভালো ওকে চল্লিশটা লেভেল হয়েছে না এতদিন ধরে আমি জোগাড় করে করে চল্লিশটা লেভেল বানিয়েছি অ্যান্ড ফটাফট এখান থেকে আমি সব সুগাকে নিতে থাকি ওকে ওকে আর তোমরা যারা জানো না যে আমি এই দুটো সাবেল কি করে পেয়েছি আমার এখানে একটা ভিলেজার আছে এই বোধহয় সাবেল দেয় আমাকে এটা দেখো এফিজেন্সি ওয়ান সাবেল দেয় ছটা মাত্র এমব্রয়েডারিতে সো ইয়া গাইস এইখান থেকে আমরা ব্যবসা করে এটা জোগাড় করেছি একত্রিশটা বই হয়েছে এখান থেকে আমার বইয়ে সেলফ বানাতে হবে সো ফটাফট ফটাফট করি না আমি বানিয়ে নিই এখানে আমার আটটা মাত্র বুক সেলফ হচ্ছে না আটটা বুক সেলফ তো দেখে কি এনচারমেন্ট হয় এক বই গিয়ে ওকে লেটস গো লেটস গো লেটস গো এইটা 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 হ্যাঁ এখানে কী এঞ্জারমেন্ট হচ্ছে একবার চেক করে দেখি লেভেল সিক্সটিন অবজি এসছে না ওকে লেভেল সিক্সটিন অবজি হলে হবে না আমাকে আরও এটাকে করতে হবে যাতে লেভেল টু আমি করতে পারি একবার আমি চেক করে দেখি যে কী এঞ্জারমেন্ট দিচ্ছে অ্যাকচুয়ালি আমাকে সো এখানে আমাকে দিচ্ছে ফায়ার এক্সপেক্ট ওকে অ্যান্ড আমার কাছে যে পিক এক্সটা আছে সেটা কিন্তু এফিসিয়েন্সি ওয়ানের না এফিসিয়েন্সি ওয়ান নেই তো কোনো ইনচারমেন্টই লাগানো নেই ভাই সো এটাতে ইনচারমেন্ট লাগাবো না আমি কারণ আমার কাছে এখানে যে ভিলেজারটা আছে তার থেকে না আমি ট্রেড করে নেব ভাবছি এই যে ভিলেজারটা এর থেকে ছাব্বিশ চব্বিশটা এমরাল দিলে তারপর আমাকে দেবে এফিসিয়েন্সি টু এর একটা পিক এক্স এটা আমি ফটাফট নিয়ে নেবো ভাই কষ্ট হচ্ছে এত দিতে বাট কিছু করার নেই সো এখানে আমি বানিয়ে নিয়েছি এটা এফিসিয়েন্সি টুয়েল পিক্যাক্সটা ও ভাই এখানে দেখো প্রচুর ব্যাম্পু হয়েছে সো আমি স্কাফ হোল্ডিংটাও বানিয়ে নিই তাহলে না পরের এপিসোডে যখন আমি নেদার্থে যাবো তখন আমি স্কাফ রেডি করে আনতে পারবো ওকে 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 আমার কাছে লেদার যা ছিল তাতে করে না আমাদের কাজ হয়ে যেত কিন্তু আমার সুগা কমে গেছে ভাই আমি তো সুগা লাগিয়ে দিয়েছি এবার লেট সে কী হয় ফাটাফাট চলো আর তোমাদের মধ্যে অনেকজন কমেন্ট করছিলে যে ভাইয়া তুমি বাঁশের কিছু একটা স্ট্রাকচার বানাও কারণ আমাকে ভিজেজার ট্রেডিং হল এইসব করে বানাতে হবে সো আমি ভাবছি তা বাঁশের একটা স্ট্রাকচার বানাবো মানে বাঁশের একটা বাড়ি বানাবো যেটা দেখতে খুব ভালো হবে ফরওয়ার্ড চলো ফটার্ড চলো এই দিকে কোথায় আমার বাঁশের জঙ্গলটা আছে হ্যাঁ আমার পুরোটা এক্স্যাক্টলি মনে নেই বাট লেজি আমার মনে হচ্ছে আমি এসে গেছি এই সামনে কোথাও আছে বাঁশের জঙ্গলটা এইটা না এটা না একটা দুটো বাস না ভাই ওখানে প্রচুর প্রচুর বাঁশ আছে পুরো জঙ্গল বলতে পারবে একদম ওকে ওই তো সামনে দেখতে পেয়ে গেছি বাঁশের জঙ্গল এই দেখো ভাই এই দেখো ভাই বাঁশের জঙ্গলটা দেখো এখানে কত এখানে কত আর আমি যত যেতে থাকবো না তত এরকম বাঁশের জঙ্গল অনেক দেখতে পাবো পাটাবার চলো ভাই এখান থেকে যত বাঁশ আছে সব নিয়ে নেবো আর পারলে না এই বাঁশ থেকে তো স্টিক তৈরি হয় আমার যতটা মনে পড়ে সে এখান থেকে পাটাবার করে এইগুলো সব নিয়ে নিই লেটস গো লেটস গো ওকে 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 অ্যান্ড এখানে আমার কাছেই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা নটা স্ট্যাকের কাছে হয়ে যেতে আসলো বাঁশ আমার এখানটায় শুধু জোগাড় করে ভাই রে ভাই অ্যান্ড এখানে কোথাও যদি আমি দেখতে পাই না কয়লা তাহলে আমি কয়লাও মাইন করে নেবো তাহলে আমরা ওই যে আর্মার দিচ্ছিলো আমাকে আয়রনের বুট দিচ্ছিলো যে ওই এখানে কত ট্রাইডেন্ট ট্রাইডেন্টের আওয়াজ পাচ্ছি না কে আছে কে আছে এখানে ভাই কেউ তো আছে এখানে ট্রাইডেন্টের আওয়াজ বেশি আজকে এপিসোডে কি আমি টাইরেন্টও পেয়ে যাবো এরম ভাগ্য আছে আমার ওকে চলো 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 এই কোথায় দিক কোথায় দিক কী মারছে বইঝে দেখতে পেয়েছি দেখতে পেয়েছি দেখতে পেয়েছি দেখতে পেয়েছি আসছি আমি এক সেকেন্ড ওকে 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 দম নাও খাবার খাও দম খাবার খাও ভাই প্রচুর ড্যামেজ করে ট্রাইডেন্টের পাওয়ার দেখেছ ভাই প্রচুর পাওয়ার টাইডেন্টে তাও কোনো ইনচার্নমেন্ট ছাড়া আর আমি একবার চেক করে দেখি যে বিনা এতে কোনো ইনচার্নমেন্ট আমি কোনো ওই টাইডেন্টে পেতে পারি কি না লেটস গো ভাই লেটস সি চলো 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 প্রায় চলে এসছি ভাই এই ভাই টাইডেন্ট পেয়ে গেছি হোয়াট এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড রুকু 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 ভাই দম নে দম দম নে খাবার খা খাবার খা টাইডেন্ট পেয়ে গেছি হোয়াট সিরিয়াস ট্রাইডেন্ট পেয়ে গেছি ও ভাই ট্রাইডেন্ট পেয়ে গেলাম আমি এই দেখো ট্রাইডেন্ট হাফ হা হাফ হেলথে আছে ট্রাইটেল সিরিয়াসলি আর এখানে রাত হয়ে গেছে আমি কোনো বিছানা নিয়ে আসিনি ভাই আমিও বুদ্ধু সিরিয়াসলি এখান থেকে ফটাফাট করি না যত বাঁশ আছে সব কালেক্ট করি না আমি একদম বাড়িতে চলে যাবো আর রাতটা জানি না কীভাবে এখানে এখানে তো মনে হচ্ছে রাত্রে থাকাটা একদমই মুশকিল হয়ে যাবে সো ফটাফাট ফটাফট ফাটাফট ফাটাফাট ফাটাফাট বাঁশ ঘুমিনি ফটাফ ফটাফাট কুইক 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 বাস কুইক বাস ওকে 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 আমি পুরো পুরো ইনভেন্টরি ভর্তি বন পাশেতে ওকে জম্বি আসছে फटाफट 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 फ्रेंड्स দাও ওকে 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 বাই পুচুল বাস নে নিছি

এখানে যা আছে কুচকাচ জিনিস সব ফাটাফাট করে নিয়ে নিই লেজ গো লেজ গো গেস আমার পুরো ভর্তি হয়ে গেছে এবার ফাটাফাট বাড়ি চলো এই দেখো ও ভাই কত জিনিসপত্র নিয়ে এসেছি আমি লিপচল এই অ্যাডভেঞ্চার থেকে অ্যাডভেঞ্চার বলছি এই বাঁশের এই জঙ্গলটা থেকে বাপরে ওকে একটা লাইট লাগিয়ে দিই ফটোয়ার্ড চলো ফটোয়ার্ড চলো ফটোয়ার্ড চলো ভাই ফটোয়ার্ড চলো প্রচন্ড মজা হচ্ছে এখানে ব্যাম্বুগুনো আছে এই ব্যাম্বুগুনো সব রেখে দিয়েছে বাট তবুও আমার কাছে সব পুরো আমার যত চেষ্টা আছে সব চেস্ট ভর্তি করার পরেও কিন্তু আমার কাছে ব্যাম্পু রয়ে গেছে এই কটা আর এই ট্রাইডেন্টটাকে কী করব এটা আমি এখানে গুছিয়ে রেখে দিই কারণ এটাকে না আমি এখন ইউজ করব না যখন আমি ওই যে ছুঁড়লে আবার ব্যাকে চলে আসে ওই এনচারমেন্টটা যতক্ষণ না করতে পারছি ততক্ষণ কিন্তু ট্রাইডেন্ট নিয়ে আমার লাভ নেই তাহলে নষ্ট হয়ে যাবে এই যে স্কাফ হোল্ডিং এর জন্য একটা করে স্ট্রিংও লাগবে আবার ভাই স্ট্রিং লাগবে তো আমি জানতাম না এক সেকেন্ড স্ট্রিং কি আমার কাছে আছে স্ট্রিং এর বদলে এম দিচ্ছে না একটা সমস্যা হয়ে গেল তাহলে আমাকে না একটা মাইন শাফটে বা কোথাও যেতে হবে স্ট্রিং আনার জন্য এখানে কত স্টিক হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া বাট যা হচ্ছে সব ফাটাফাট করে বানিয়ে নি এখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ স্টিক হয়ে গেছে সো এই স্টিকগুলোকে নিয়ে আমার কাছে ফ্লেচারটা কথা গেল হ্যালো ফ্লেচার এই যে আছে ফ্লেচার ওকে তো লেভেলটা তো আপ করেই দেবো আমি আমি ব্যাম্বু ব্যাম্বু কেন বলছি ভাই সুগা তো এইগুলো সিরিয়াসলি আর ওকে এক্সট্যাক তো আমি দেখতে পেয়েছি আমার কাছে হয়ে আছে দু স্ট্যাক ও ভাই হয়ে যাবে হয়ে যাবে মনে হচ্ছে আমার মনে হচ্ছে না এবার হয়ে যাবে ভাই আমার যে এনচেনমেন্ট টেবিলটা আজকে যদি পুরো কমপ্লিট হয়ে যায় না ভাই খুব খতরনাক হয়ে যাবে লিটারালি আমরা অনেক পাওয়ারফুল হয়ে যাবো লেটস গো লেটস গো লেটস গো লেদার কোথায় রাখলাম একটা লেদার দেখতে পাচ্ছি বাকি লেদারগুলো কোথায় এই যে বাকি লেদার এখানে আছে ইনডাল্ট এখানে আছে নিয়ে নিই তার সাথে ওকে লেবে দাজুলিও নিয়ে নিই কারণ আগে আজ এনচারমেন্ট তো কমপ্লিট হবেই এখান থেকে ফটোপাট এসে না আমাকে বোধ হয় এইভাবে দিতে হয় পেপারটা ফটোপাট করে আনে লেটস গো ওকে অনেকটা পেপার হয়ে গেছে ওকে এখানে দেখতে পেয়েছি কার্ড এই তো কার্ড পেয়ে গেছি এই যে বুক এখানে লেটস গো থার্টি এইটটা বই আরও হয়ে গেছে অ্যান্ড এখান থেকে আমার হচ্ছে বুক সেলফ বুক সেলফ বুক সেলফ বানা হচ্ছে এইভাবে এই নেব বইগুলোকে এই নেব হ্যান্ড এই নেব দেখো তিনটে মাত্র বুক সেলফ হয়েছে রুকো রুকো আমার কার্ড লাগবে না কার্ড শেষ হয়ে গেছে ভাই কার্ড শেষ হয়ে গেছে এটা কোনো কথা ভাই আশেপাশে এত কাঠ আছে আমার কাছে কাঠ শেষ হয়ে যাচ্ছে এর মধ্যে আবার একটা গাছ আছে যেটাতে মধুমাক্ষী আছে না ও হ্যাঁ এটাকে এটাকে কাটলে হবে না রুকভাই তোদের জন্য আমি এটাকে রেখে দিই তাহলে এই এই মধুমাক্ষি এরা চলে যাবে ভাই অ্যান্ড তার সাথে এখানে রাখবো এরকম দ্যাট কো বারোটা হয়ে গেছে ভাই সাব ওকে আমার একটা বই কম পড়ছে ইটস ওকে ফটাফট উপরে চলো ওকে ওপরে চলে এসেছি অ্যান্ড এখানে এই বারোটা বই কেনা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে 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 ওকে একবার চেক করলে দেখি কত রেঞ্জারমেন্ট হচ্ছে টোয়েন্টি এইট ওকে এবার কত এই তো থার্টি হয়ে গেছে ভাই অ্যান্ড এখানে আমার না কিছু টর্চেস লাগাতে হবে তাহলে জায়গাটা খুব সুন্দর হয়ে যাবে কিন্তু টর্চেস লাগানো আমার কোনো প্ল্যান নেই বাট ইট ইটস ওকে এই ভেতরটা লাগিয়ে দিই বাস ফরচুন টু হোয়াট ভাই একসাথে ফরচুন টু ওকে 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 চলে এসেছি অ্যান্ড এখানে আমার আরেকটা পিক্যাক্স কোথায় গেল আর এখানে এইটাকে নিয়ে দেখি ট্রাইডেন্টাল ইনজারমেন্ট কি আছে ও ভাই কে কিন্তু ড্যামেজ খাচ্ছে কি ড্যামেজ খাচ্ছে এ হ্যালো কে ড্যামেজ খাচ্ছে ভাই এখানে কোথাও আয়রন গুলাম ছিল যে প্রচন্ড ড্যামেজ খেয়েছে কোথাও এই ভেতরে গিয়ে চেক করে দেখি এখানে কি ও এই যে ইতে এই যে ব্যাটা এখানে আয় আমার কাছে আমার কাছে আমার কাছে এবার ফটাফট আমি এটাকে চেক করে দেখি ফরচুন টু ও ভাই ফরচুন টু পেয়ে যাচ্ছে এখান থেকে লেটস গো নিয়ে নিচ্ছি ফরচুন টু ফরচুন টু আনব্রেকিং থ্রি তার সাথে এটাতে চেক করে দেখি এটাতে পাচ্ছি শার্পনেস থ্রি ওয়াও অ্যান্ড এইখানে ইম্পেলিং ফোর পাচ্ছি ইম্পেলিং ফোরকে নিয়ে দেখি এই আনমারেতে আমি নেদারেতে গেলে পুরো শেষ হয়ে যাবো আমার লাগবে ডায়মন্ডের আর্মার আমি চেস্ট প্লেটটা যদি ডায়মন্ডে কোথাও থেকে জোগাড় করতে পারি অ্যান্ড আমি প্ল্যান করছি এই যে আছে এ এ ব্যাটাকে এইটাকে আমাকে যদি আপডেট করতে হয় না তাহলে খুব ভালো হয় কোল যদি করতে পেতাম খুব ভালো হতো নাহলে এমব্রয়েডটা আমার নষ্ট হবে তিনটে তিনটে করে নষ্ট হবে হোক ইউজ করে দেখি কারণ আমার এর ডায়মন্ডের লেভেলটা যেতে চাই যেখানে ডায়মন্ডের জিনিসপত্র দেবে যার জন্য লেভেল আপ হচ্ছে লেভেল আপ হতে থাক আর আমি এগুলোকে সব ফাটাফাট এখানটা রেখে দিই ভাই দেখেছো কত আয়রনের জিনিস এন্ড তার সাথে আমি এখানে কত এগুলো জোগাড় করেছি স্টোন একজনের সাথে ট্রেড করে কত বো জোগাড় করেছি ওকে দুটো এমব্রয়ডারি দুটো না তিনটে এমব্রয়ডারিতে আমাকে বো দিচ্ছিলো

একে ভাই আমি ভাবছি এক্সপার্ট না হলে মাস্টার তো করেই দেবো আজকে এপিসোডের মধ্যে ও ভাই এটা ফটো ফর নাও লেটস গো কভার মি উইথ ডায়মন্ডস এনচ্যান্টমেন্ট চলে এসেছে লেটস গো ভাই আমরা কিন্তু অনেক এ করে ফেলেছি প্রোগ্রেস করে ফেলেছি এন্ড এখানে দেখো এবারে যদি আমি উপর থেকে ঝাপটাপ টাপ দি না ও ভাই ব্যবসা ব্যবসা ভাই লেটস গো কোথায় গেল কোথায় গেল ভাই তুই কোথায় গেলি দাঁড়া 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 ওকে এখান থেকে এটাকে আমি দুটো জিনিস হয়ে গেছে প্লেটটা আর হেলমেটটা আছে আচ্ছা তুই কোন লেভেলে আছিস মাস্টারে চলে গেছে না হ্যাঁ তো মাস্টারে চলে গেছে তুই কোথায় আছিস এই যে এ এক্সপার্টে আছে একে মাস্টারে দিয়ে আসতে হবে একবার যদি মাস্টারে চলে যেতে পারে তাহলে কিন্তু ভাই পর্যন্ত মজা হয়ে যাবে ওকে তো লেভেল আপ হয়েছে ভাই দেখি তুই কি দিচ্ছিস প্লিজ চেস প্লেট চেস প্লেট চেস প্লেট আর হেলমেট পেয়ে গেছি আমাকে ডায়মন্ডও মাইন করতে যেতে হবে না ভাই সব আমরা ভিলেজার থেকে পেয়ে গেছি ওকে এখানে প্রজেক্টাইল প্রোটেকশন থ্রি আর প্রোটেকশন টু অ্যাকো ইনফিনিটি আনব্রেকিং থ্রি ওই হেলমেটটা খুব ভালো দিয়েছে উনিশটা এমব্রয়েল এতে বাট উনিশটা এমরাল আমার কাছে তো নেই বোধ হচ্ছে আমার আমাকে না জোগাড় করতে হবে আর এই যে চেনের জিনিসপত্র পেয়েছি না এগুলোকে কিছু একটা করতে হবে এটা একটা ওকে এবার তো সব রেখে দিই ভাই কত চেনের এখানে আমার জিনিসপত্র হয়ে গেছে এগুলো রেখে দিই কারণ এগুলো আমার লাগবে না অ্যান্ড আমার লাগবে হচ্ছে এমরাল বেশি বেশি করে এমরাল এখানে আমার কাছে কোথাও যদি থাকে ভাই লেটস গো যা জিনিসপত্র আছে আমার কাছে সব দিয়ে আমি এমরাল ট্রেড করবো আজকে ওকে উফ বেঁচে গেছে চোখে একটু ড্যামেজ তো খেতে ভাই একটু ড্যামেজ না খেলে কি আর হার্ড কোর সিরিজ লেট গো অ্যান্ড এই টাইরেন্টটা একবার আমি মেরে দেখি কি আমার ব্যাকে আসবে ব্যাকে আসছে নাকি ভাই এটা কি লাগানো আছে লয়্যালটি থ্রি লাগানো আছে হোয়াট উই দেখো টাইরেন্টের একটা এ পেয়েছি আর থ্রো ওয়ে জোক ও বাই ওকে ওকে আমি দেখতে চাই এর হার্ট কত করে কমছে ভাই দশ দশ করে হাট কমছে নাকি পঁচিশ ভাই প্রচুর করে হাট কমছে এর লেটস গো হাট হাট করে হাট কমছে এখানে আমি আয়রনটা আয়রনটা পেয়ে গেছি ভাই পাঁচ টা আইরন দিয়েছে লেটস গো আবার এখানে এই যে নিচে যাচ্ছে না এক্ষুণি এই দেখো হাট টা আইরন গুলাম আয় আমার কাছে চাঁ ওকে 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 কত হেলথ রে তোর ভাই তোর কত হেলথ সিরিয়াসলি তুই মরে যা মরে গেছে কত হেলথ দেখেছো কটা আয়রন দশটা আয়রন হয়ে গেছে আগের আয়রন গুলাম তো পাঁচটা আয়রন দিলো এই আয়রন গুলামটা তো পাঁচটা আয়রন দিলো ভাই লেটস গো এই আমি এদের সাথে ট্রেড করবো ভাই তোদের আয়রন গুলো দিয়েই তোদের থেকে আমি দেবো ভাই চল্লিশটা আমাকে একজনই করে দিয়েছে ওকে এবার ফাটাফাট তুই আয় নিয়েই নি আর একটা উনিশটা দিয়ে সতেরোটা আমার আর দুটো লাগবে না আয়রন বলছি আজকে পুরো ডায়মন্ড হয়ে গেলাম আমরা লিটারালি সিরিয়াসলি ডায়মন্ড মাইন না করি ডায়মন্ড আজও ব্যাপার ওকে হয়েছে এখান থেকে সব নিয়ে নিই অ্যান্ড সব দিয়ে আমি স্টিক বানিয়ে নেবো কটা স্টিক হচ্ছে একবার চেক দেখি ভাই এ তো আনলিমিটেড স্টিক আনলিমিটেড না এত ভাই প্রচুর নিয়েছে দেখো এইখানটা ওদের স্টিক নেওয়ার জায়গা চল এখান থেকে এই এতটা নিয়ে নিয়েছে স্টিক ওকে আরেকজন একজন কোথায় গেল এই যে এই যে পুরো আয়রন দিলাম চলে এসছে আওয়াজ পাচ্ছ ভাই পুরো আয়রন ফার্মের মতনই কাজ করছে বাট ওরা একটু হেলথের জন্য না বেঁচে যাচ্ছে আয়রন গুলাম গুলো লেটস গো

ওকে এখানে হার্ট অফ দ্য সি আছে এই হার্ট অফ দ্য সি দিন আমরা একটা আন্ডারগ্রাউন্ডের জলের নিচে একটা বেস বানাবো দেখবে কদিন পরে প্রজেক্ট টাইপ প্রোটেকশন লাগবে না ভাই এটাকে চেঞ্জ করতে হবে প্রোজেক্ট টাইপ প্রোটেকশন ফোর আর প্রোজেক্ট টাইপ প্রোটেকশন কেন আর এটা ফায়ার প্রোটেকশন এটা মোটামুটি আছে থাক এই দুটোকে ডিসিনচ্যান্ট করতে হবে লেটস গো সো এখানে প্রোজেক্ট টাইপ প্রোটেকশন ডিসিনচ্যান্ট প্রজেক্ট টাইপ প্রোটেকশন ডিসিনচ্যান্ট এবার এই দুটোকে আমি গিয়ে একবার চেক করে দেখি যে কি এনচানমেন্ট আমরা পেতে পারি ভালো ভালো শুধু প্রোটেকশন পেলেই হলো ভাই প্রোটেকশন লাগবে প্রজেক্টের প্রোটেকশন বাজে একদম এখান থেকে এটা এখানে দেবো এটা এখানে দেবো প্রোটেকশন থ্রি ব্রেকিং থ্রি লেটস গো এটাই তো চাইছিলাম আর এটা প্রোটেকশন থ্রি শুধু প্রোটেকশন থ্রি ইটস ওকে ইটস ওকে চলবে চলবে ভাই চলবে বাস আমরা কমপ্লিট আমাদের এনচারমেন্ট কমপ্লিট ভাই লেটস গো আমাদের রকেট পিক্যাক্স লেটস গো বানিয়ে নিয়েছি আর এটাতে কি এনচারমেন্ট লাগানো আছে টোটাল